আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো এটা দেখতে পারতেছেন, বিরিয়ানির সেন্ট। এটা আজকে আমি কিনে নিয়ে আসছি। এসেই রান্না করার জন্য চুলায় কিন্তু আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি। তো কখনো আমি ওই বিরিয়ানির সেন্টটা দিয়ে কখনো রান্না করিনি। তো আজকে স্বপ্নতে গিয়েছিলাম, তো ওইখানে দেখতে পেলাম, ভাবলাম নিয়ে যাই, ট্রাই করে দেখি কেমন। তো বাসায় এসেই কিন্তু মনটা যেন কেমন করতেছিল যে একটু রান্না করে একটু ফ্লেভারটা কেমন সেটা ট্রাই করার জন্য কিন্তু আমি বাসায় এসেই খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো আমরা যেরকম নর্মাল চাল দিয়ে খিচুড়িটা রান্না করি সেরকম ভাবে কিন্তু রান্নাটা করব। তো সেজন্য কিন্তু আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল, এলাচ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু দিয়ে দিয়েছি। সাধারণত আমরা খিচুড়িতে যে ধরনের মশলাগুলো ইউজ করি ঠিক সেইভাবেই কিন্তু সবগুলো মশলা ইউজ করতে হবে। তো প্রত্যেকটা মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এরপর আমি দিয়ে দিব চাল ডাল। চাল ডাল আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো এরপর কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু খিচুড়িটা কষিয়ে রান্না করতেছি, আপনারা চাইলে কিন্তু একদম মাখিয়েও বসিয়ে দিতে পারেন। যেরকম করে ভাতটা আমরা রান্না করি সেরকম প্রসেসেও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন। তো আমি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আমি কিন্তু এভাবে একটু ভেজে রান্না করতেছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, একটু ভেজে নিলে। তো আমি কিন্তু দেখতে পারতেছেন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি হালকা কুসুম গরম পানি করে নিয়েছি, সেই পানিটা আমি এখন দিয়ে দিব। পানিটাও কিন্তু আপনাদের পরিমাণ মতো দিতে হবে, চাল যতটুক ততটুক পরিমাণে পানিটা অ্যাড করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আর ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। তো আমি খিচুড়িটা ঝরঝরাভাবে রান্না করব, সেজন্য কিন্তু খুব সাবধানতা ভাবে রান্নাটা করতে হবে। চুলার আঁচটাও কিন্তু বেশি দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। তারপর পানি এরকম শুকিয়ে আসলে এর মধ্যে বিরিয়ানির সেন্টটা অ্যাড করতে হবে। এক চা চামচ অ্যাড করে দিব আমি। এখানে আমি এক পোয়া চাল রান্না করতেছি, সেজন্য কিন্তু আমি অল্প একটুই অ্যাড করলাম। আপনারা যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে কিন্তু বিরিয়ানির সেন্টের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। তো খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিক্সড করে দিতে হবে। আমি কিন্তু নর্মাল চাল দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতেছি। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো ঢাকনাটা উঠিয়ে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খিচুড়িটা তৈরি হয়ে গেছে ঝরঝরে। তো এখন আমি একটু চুলায় দমে রেখে দিব আর একটু ভালোভাবে ফোটার জন্য। আর এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছি বাহির থেকে,
তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।